চরজল জলদি ব্রেকফাস্ট অথবা ডিনারে যদি আপনারা কিছু বানাতে চান তাহলে অবশ্যই এই রান্নাটা আপনারা ট্রাই করতে পারেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি প্রথমেই দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে গরম জলে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর খুব সুন্দর হয়েছিল একবারে উঠে এসেছিলো দিয়ে ওটাকে পিস করে কেটে রেখেছিলাম এবার আমার বাড়িতে যে যে ইনগ্রিডিয়েন্টস ছিল আমার কাছে বেশি কিছু ছিল না আলু ছিল আমার কাছে ছিল হচ্ছে বিনস আর একটু গাজর টমেটো এরকম দিয়েই আমি বানিয়ে নিয়েছিলাম আপনারা আরও বেশি ভেজিটেবল দিতে পারেন আলু নাও দিতে পারেন যাই হোক সব কিছু ভালো করে রসুন দিয়ে ভেজে নিয়ে আর তারপরে একটু কাঁচা লঙ্কা তারপরে টমেটো দিয়ে ভালো করে আবার ভেজে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম তারপরে চাপা সরিয়ে তারপরে আমি একটুখানি ডিমের কুচিগুলো ভালো করে দিয়ে দিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে তারপরে আবার একটু ভেজে নিয়েছিলাম নিয়ে ওপর থেকে একটু কেসুরি মেথি দিয়ে দিয়েছিলাম আর একটু নুন একটু হলুদ আর একটুখানি হচ্ছে কাশ্মীরি মিচ আর কিছুই রাখে না এইবারে ভালো করে যখন ভাজা হয়ে গেল লাস্টে নামিয়ে নিয়ে নামাবার আগে এক টুকরো বাটার দিয়ে আমি আপনারা পরিবেশন করতে পারেন আপনারা রুটি দিয়ে খেতে পারেন আপনার পরোটা দিয়ে খেতে পারেন আপনারা ব্রেড দিয়ে খেতে পারেন আপনাদের যেটা ইচ্ছে আমি তো পরোটা দিয়েই খেয়েছিলাম খুব টেস্টি হয়েছিল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবে আপনারা ভালো থাকবেন